আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি শবনম, লাইফস্টাইল ইউকের শবনম, আবারও ফিরে এলাম আপনাদের সামনে আমার আরও একটি ভিডিও নিয়ে। এইখানে দেখুন আপনারা অনেকগুলো টব রয়েছে, এইখানে বেশ কয়েকটি টব রয়েছে, আর সবগুলো টবে রয়েছে দেখুন গ্রিন পেপার। এইখানে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো গাছ রয়েছে আর সবগুলোতেই এসেছে। অবশ্য সব কয়েকটি বেশ বড় হয়েছে, বেশ বড় হয়েছে, আর এগুলো আমি আমার বাসায় চারা তুলেছিলাম, বীজ থেকে চারা তুলেছিলাম, আর সেগুলোই পর্যায়ক্রমে আমি গার্ডেনে ট্রান্সফার করেছিলাম, আর এগুলো এতটুকু বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর অনেকগুলো এসেছে। কিন্তু ওয়েদারের দরুন আপনারা তো জানেন এবছর ও ইংল্যান্ডের ওয়েদারটা বেশি সুবিধার নয়, এই জন্য ওয়েদারের জন্য এগুলা বেশি বড় হতে পারেনি। কয়েকটি বেশ বড় হয়েছে মাশাআল্লাহ, কয়েকটি বেশ বড় হয়েছে, কিন্তু সবগুলো বড় হতে পারেনি, সবগুলো বড় হতে পারেনি। ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো তাহলে সবগুলো বড় হতো। কয়েকটা দেখুন খুব বড় হয়েছে, এখানে দেখুন একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই বড় হয়েছে। এটা আমরা সব থেকে যে সাইজের কিনে আনি ঠিক অতটুকুই বড় হয়েছে, দেখুন মাশাআল্লাহ। আর এখানে দেখুন কিছু রয়েছে ছোট ছোট, কিছু রয়েছে এখানে ছোট ছোট, আর উপরের দিকে দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে এসেছে কিন্তু বড় হতে পারেনি। এগুলা বড়ির সাইজ ছোট রয়েছে। ওয়েদারটা যদি আর একটু ভালো হতো, সানি ওয়েদার হতো, তাহলে সবগুলাই অনেক বড় হতো, ওয়েদারের জন্য বড় হয়নি। এইখানে দেখুন এই কর্নারের যে টপ, সেই টপটাতে আমি আপনাদের দেখাচ্ছি, একটি প্লান্টে কিন্তু অনেকগুলো এসেছে, এক একটি অনেক এসেছে, কিন্তু সমস্যা হলো বড় হতে পারেনি। এইখানে দেখুন অনেকগুলো এসেছে, এইখানে দেখুন এইটাও অনেক বড় হয়েছে, একেবারে কাছ থেকে দেখাচ্ছি। আর এইখানে দেখুন একটি, এটাও বড় হয়েছে কিন্তু বৃষ্টির দরুন কন্টিনিউ বৃষ্টি দিয়ে যাচ্ছে, যার দরুন একটা পচন শুরু হয়েছে। আর এখানে দেখুন পেছন থেকে আর একটা দেখাচ্ছি, এইটাও অনেক বড় হয়েছে, এটাও দেখুন অনেক বড় হয়েছে, এইটাও দেখুন মিডিয়াম সাইজের হয়েছে, বেশি বড় হয়নি আর একেবারে ছোটও রয়নি। আর এখানে দেখুন এগুলো একেবারে ছোট রয়ে গেছে বড়ির সাইজ, এই দেখুন, আবার দেখে মনে হচ্ছে যে নাগামরিচ, কিন্তু এগুলো গ্রিন পেপার দেখুন। আর এইখানে দেখুন, আর এইখানে দেখুন আরও কতগুলো রয়েছে, মাশাআল্লাহ প্রচুর এসেছে কিন্তু ওয়েদারের জন্য যেহেতু বড় হতে পারেনি। আর এখন প্রচুর ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে বলার মতো নয়, বাসায় এখন এভরিডে হিটার জ্বালাতে হয়, হিটার অন করতে হয়, আর বাইরের টেম্পারেচার তো খুবই ঠান্ডা, বিশেষ করে রাতের বেলা তো আরও বেশি ঠান্ডা, যার জন্য এগুলা বড় হতে পারছে না আর মরে এগুলা মরেও যাচ্ছে। দেখুন আপনারা এখানে, এখানে দেখুন আরও এসেছে, এখানে দেখুন আরও এসেছে, এখানে দেখুন এসেছে, মাশাআল্লাহ অনেকগুলো এসেছে। আমি একটু দূরে গিয়ে সরে দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে কতগুলো টব রয়েছে আর কতগুলো প্লান্ট রয়েছে আর কতগুলো এসেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এইখানে দেখুন, দেখুন খুব সুন্দরভাবে হয়েছে, অনেক 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 ছাড়া উঠেছিল আমার বাসায়, আর এগুলা যখন আমি পর্যায়ক্রমে আমার গার্ডেনে ট্রান্সফার করেছি, আমি ধাপে ধাপে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন এগুলো গাছে ধরে থাকতে মনে হয় যেন সুন্দর মনে হয়, মনে হয় যেন এগুলো হারভেস্টিং করে নিলে, মনে হয় যেন হারভেস্টিং করে নিলে এগুলো সুন্দর নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন যেহেতু খুব বেশি ঠান্ডা আর করার কিছু নেই, এগুলো হারভেস্টিং করতেই হবে, আর কোনো চয়েস নেই। আর এগুলো আমি যেটা দিয়ে বেশি আমার ভালো লাগে, আমি যেটা রান্না করি আমার বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি আমার এটা বেশি ভালো লাগে, আর আমার মেয়ের ভালো লাগে ক্যাপসিকাম উইথ
হ্যাঁ, আমার মেয়ের ফেভারেট হলো ক্যাপসিকাম উইথ কুসকুস। কুসকুস দিয়ে, চিজ দিয়ে এটা আমি ওভেনে আমার মেয়েকে কুক করে দেই। আমার মেয়ের এটা খুবই ফেভারেট। দেখুন, আর এটা আমি মিক্স ভেজিটেবল, আমি যখন মিক্স ভেজিটেবল রান্না করি, মিক্স ভেজিটেবলের সাথেও আমি এটা ইউজ করি। এই ভেজিটেবলটা আমি মিক্স ভেজিটেবলের সাথে ইউজ করি। দেখুন, এগুলো হারভেস্টিং করার পর আমি 2-1 দিনের মধ্যে এগুলো রান্না করে ফেলবো, কারণ আপনারা দেখতে পেরেছেন একটি অলরেডি পছন্দ হয়ে গেছে। দেখুন আপনারা, মাশাল্লাহ, খুব সুন্দর। আসলে এগুলো গাছে দেখতে খুব সুন্দর না, বলুন তো আপনারা? আমার কাছে মনে হয় যে এগুলো গাছে থাকতেই মনে হয় বেশি সুন্দর। আপনারা এবার দেখুন, আমরা এবার হারভেস্টিং করে নিচ্ছি। আমার হাজবেন্ড হারভেস্টিং করছেন আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমান এর রহিম। এই বছরের এই গ্রিন পেপার প্রথম হারভেস্টিং। এবার একে একে সবগুলো হারভেস্টিং করে নেওয়া হচ্ছে। মাশাল্লাহ, সাইজগুলো বেশ বড় হয়েছে। দেখুন আপনারা, আরো একটি এইখানে, আরো একটি এখানে, আরো একটি, আর ছোট যে এগুলো, একেবারে ছোট যে এগুলো, এগুলো থাকবে আরো কয়েকদিন, দেখা যাক। এটি আর ওইখানে দেখা যাচ্ছে আরো একটি বড়। দেখুন, এগুলো হারভেস্টিং করা হয়েছে। আরো একটি, আর বাকি যেগুলো রয়েছে আপনারা দেখুন, এগুলা দেখে মনে হচ্ছে যেমন নাগামরিচ অথবা বড়ই। এগুলো এখন থাকবে, আপাতত থাকবে, আর কয়েকদিন দেখা যাক, যদি বড় হয় হয়, আর না হলে তো আর নাই, আর কারো কিছু করার নেই। এখানে দেখুন মাশাল্লাহ, হ্যাঁ, অনেকগুলি হারভেস্টিং করা হয়েছে গ্রিন পেপার। একটি খুব বড় সাইজের ছিল, সেটা পচে গিয়েছে বৃষ্টির জন্য, মেবি বৃষ্টির জন্য এটা পচে নষ্ট হয়ে যায়। তারপরে যা হয়েছে মন্দ না। আর আমার এই প্ল্যানগুলোতে যতগুলো ছিল সবগুলো যদি বড় হতো তাহলে অনেকগুলো হতো, কিন্তু ওয়েদারের জন্য এগুলো বড় হয়নি। আপনারা তো দেখেছেন গাছে আরও অনেক কিছু গুলি রয়েছে ছোট ছোট, সেগুলো রয়ে গেছে। আশা করি আমার এই হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের স্বাগতম। আশা করি আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এছাড়াও আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, ওয়াইটি কাপল ইউকে। আশা করি আপনারা আমাদের ওই চ্যানেলটাও ভিজিট করবেন। ওই চ্যানেলেও আমার চ্যানেলের মতো গার্ডেনিংয়ের ভিডিও, শপিং ভিডিও, হলিডের ভিডিও, মোট কথা মিক্স ভিডিও রয়েছে। আর এছাড়া আমার আরও একটি নতুন ভিডিও চ্যানেল রয়েছে, একেবারে নতুন, গোল্ডেন মেমোরি নামে একটি চ্যানেল রয়েছে। আশা করি আমার ওই চ্যানেলটাও ভিজিট করবেন, লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের অন্য চ্যানেলে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।